হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনার মধ্যে চলে আসলাম। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে কীভাবে আপনার নিকটস্থ এলাকার অথবা আপনার যে জেলার যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর সিট সংখ্যা কত এবং কি কত পয়েন্ট হলে সেই কলেজে আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন, সকল বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সেটা হোক বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো কলেজ হোক না কেন, সকল কলেজের লিস্টই কিন্তু আপনি বের করতে পারবেন শুধুমাত্র অনলাইনে একটি ওয়েবসাইটের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে জাস্ট ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তো আপনারা সবাই আপনাদের ফোনে অথবা ডেস্কটপে যেটাতেই হোক না কেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে ব্রাউজারটি ওপেন করার পর আমি ফুল স্ক্রিনে করে নিলাম এটা। তো এখান থেকে সার্চ বারে চলে যাবেন আপনার ফোনে অথবা ডেস্কটপে যেটাতেই হোক না কেন, ব্রাউজারটি সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে XI। ভালো করে দেখে নেবেন এখানে যা যা লিখতেছে স্লাইডে কিন্তু লিখতে হবে XI ক্লাস অ্যাডমিশন। অবশ্যই বানানগুলো সঠিকভাবে লিখবেন। এখানে কিন্তু এই রিলেটেড কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। তো সেইগুলোতে প্রবেশ করলে কিন্তু হবে না, এগুলো সেইগুলোতে প্রবেশ করে যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু খুঁজে বের করতে পারবেন না। অবশ্যই XI ক্লাস অ্যাডমিশন আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই ডেসক্রিপশন থেকে আপনারা চাইলে কিন্তু লিঙ্কটিতে প্রবেশ করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট এটা লিখে সার্চ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিজেদের অনেকগুলো সাজেস্ট করতেছে, জাস্ট এখান থেকে যে কোনো একটি লিখে সার্চ করে দেবেন এখান থেকে। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন XI ক্লাস অ্যাডমিশন 2021-22 XI ক্লাস অ্যাডমিশন gov.bd। তো এটাতে প্রবেশ করলে হবে না। এখানে দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু না, দ্বিতীয় নম্বর যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে যে XI ক্লাস অ্যাডমিশন .gov.bd, জাস্ট এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অ্যাডমিশন সিস্টেম। জাস্ট আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে, অবশ্যই সেখান থেকে চাইলে কিন্তু আপনি এখান থেকে ক্লিক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশন দিয়ে রাখছে তারা, একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন, আবেদন চলবে হলো 8/1/2021 তারিখ থেকে শুরু হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ভর্তির নীতিমালা একটা অপশন আছে, আরেকটা ভোট লিস্ট ভোট উইশ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল যে কোনো বিভাগেরটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। জাস্ট আমি ঢাকা বিভাগটা ক্লিক করে দিচ্ছি এখান থেকে। তো ঢাকা বিভাগের আমি দেখার জন্য দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে অপশন চেটেছে, ঢাকা বিভাগে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো অবশ্যই ঢাকা বিভাগে যেই কয়টা কলেজ আছে সেটা 500 হোক 600 হোক সকল লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখান থেকে। জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম, আবারও ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট থানা ইনকোড কলেজ নেম শিফট ভার্সন গ্রুপ, তারপরে এগুলো অনেক কিছু পেয়ে যাবেন। জেন্ডার আর জিপিএ কত পয়েন্ট লাগবে, কতগুলো সিট আছে, লাস্টেরগুলো হচ্ছে সিট সংখ্যা। অবশ্যই এখান থেকে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে কলেজটি, যেই কলেজে আপনি ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটি কিন্তু খুঁজে বের করতে হবে। তো এখানে সিরিয়ালি রাখা আছে, প্রথমে দেখতে পাচ্ছেন ঢাকা ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে ঢাকা বিভাগের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে শুধুমাত্র ঢাকা বিভাগে যদি ক্লিক করেন তাহলে। তো এখান থেকে অবশ্যই নিচের দিকে এসে আপনার কলেজ কাঙ্ক্ষিত কলেজটি খুঁজে বের করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট সংখ্যা দেখতে পাচ্ছেন, কত পয়েন্ট হলে আবেদন করতে পারবেন এবং কি আসন সংখ্যা অথবা সিট সংখ্যাও কিন্তু দেখতে পারবেন। তো আমি এখন আরও একটা বিভাগের কলেজ লিস্টটা বের করতেছি। তো এখান থেকে আমরা বরিশাল বিভাগেরটা বের করি। তো বরিশাল বিভাগে যতগুলো কলেজ আছে সবগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারতেছে। তো ডাউনলোড স্টার ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা যদি মোবাইল দিয়ে ভিডিও চান, মোবাইল দিয়ে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমরা মোবাইলে কীভাবে বের করতে পারেন, তো সেই প্রসেসটিও দেখিয়ে দিব। এখানে দেখছেন আমি ওপেন করে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু সকল কলেজের লিস্টটা দেখতে পারবেন চাইলে আপনারা সার্চ দিয়ে। অবশ্যই পুরো বিভাগেরটা কিন্তু দেখতে পারবেন, এখান থেকে কিন্তু অসংখ্য পেজ পেয়ে যাবেন এসব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই 8 তারিখে কীভাবে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে আমাকে।